हेलो व्यूअर्स, आज আমরা চলে এসেছি সাইটোলজি থেকে একটা প্র্যাকটিক্যাল নিয়ে, মাইটোসিস ফ্রম অনিয়ন রুট টিপ। এই অনিয়ন রুট টিপটা মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে যে মাইটোসিস চলে সেটাকে আমরা স্টেন করে দেখব। আর এখানে এই অনিয়নটাকে রুট গ্রো করার জন্য আমরা মোটামুটি বিকারের মধ্যে জল দিয়ে দুদিন মতো রেখে দিয়েছিলাম, রুট গ্রো করে গেছে। এদিকে দেখতে পাচ্ছ তোমরা ফিক্সেটিভ বানিয়ে নিয়েছি এই ভাইলটার মধ্যে। এখানে কার্নস ফিক্সেটিভ তৈরি করেছি আমরা 3:1 রেশিওতে ইথানল এবং গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। তো এই ফিক্সেটিভের মধ্যে আমরা কি করব, এই অনিয়নের যে রুটগুলো গ্রো করেছে তার থেকে 5-7 mm মতো রুট আমরা কাট করে নেব এখান থেকে, এবং সেই রুটগুলোকে আগে ফিক্সেশন করে নিতে হবে। এখানে আমরা 2-3 পেঁয়াজ মতো ভালো রুট গ্রো করেছে, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ রুট আমরা কালেক্ট করে নিচ্ছি, এবং ফাইনালি সেই সমস্ত কেটে নেওয়া রুটগুলোকে আমরা ফিক্সেশনের জন্য এই ভায়ালটার মধ্যে দিয়ে দিলাম, যার মধ্যে কি রয়েছে না কার্নয়েস ফিক্সেটিভ। তো মোটামুটি এর মধ্যে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, মোটামুটি 24 hours to 48 hours এরকম রাখলে ভালো হয়, আমাদের সময় কম বলে আমরা ওই 1 ঘন্টা মতো রেখেছি। তো যাই হোক, এখানে ফিক্সেশন হওয়ার পর আমরা করব অ্যাসিড হাইড্রোলাইসিস, তার জন্য HCl সলিউশন নিয়ে নিয়েছি, N/10 HCl সলিউশন। তো এবার ওয়াচ গ্লাসের মধ্যে আমরা N/10 HCl সলিউশনটা দিলাম, এবং এর মধ্যে ফিক্সড হওয়া যে রুটগুলো যেটা কার্নয়েস ফিক্সেটিভের মধ্যে দেওয়া ছিল সেই রুটগুলোকে আস্তে আস্তে আমরা বার করব, করে এই ওয়াচ গ্লাসের মধ্যে যে HCl লোড করলাম তার মধ্যে আমরা রাখবো রুটটাকে। আমরা একটা ব্রাশ ইউজ করছি যাতে খুব ভালো করে তোলা যায় আর কি, ফোর্সেপে অনেক সময় টিপটা ড্যামেজ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা ব্রাশটা ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি কিছু রুট এখানে চলে এসছে, নিয়ে নিয়েছি। এরপর রুটটাকে আমরা একটু বয়েল করে নেব, সামান্য, খুব বেশি নয়, এবং মোটামুটি আমরা ওয়াচ গ্লাসটাকে আমাদের হাতে টাচ করিয়ে দেখব যে টেম্পারেচারটা ঠিকঠাক নিয়েছে কি না, মানে একদম এক্সট্রিম টেম্পারেচার যেন না হয়, হালকা একটু বয়েল করে নিতে হবে, ঠিক আছে। তো এরপর যথারীতি আমাদের স্ট্রেনিং প্রসেস, অ্যাসিড হাইড্রোলাইসিসের পর স্ট্রেনিং। তো এই স্ট্রেনিংয়ের জন্য কী করতে হবে, অ্যাসিটো অর্সিন অথবা অ্যাসিটো কার্মিন স্টেন নিয়ে নিতে হবে। তো এই অ্যাসিটো কার্মিন স্টেন বা অ্যাসিটো অর্সিন এরা করে কি না, ডিএনএকে স্টেন করে, অর্থাৎ ক্রোমোজোমাল যে স্টেজগুলো আমরা দেখি তাই জন্য ক্রোমোজোমটা আলটিমেটলি এটা স্টেন করতে পারে। তো সেক্ষেত্রে আমরা স্টেন নিয়ে নিয়েছি এবং একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েছি যাতে এর মধ্যে রুটগুলোকে দেখতে পাওয়া যায়। এরপর যথারীতি ওই অ্যাসিড মিডিয়াম থেকে, ওয়াচ গ্লাস থেকে আমরা রুটগুলো কালেক্ট করে স্টেনের মধ্যে ট্রান্সফার করব, একটু একটু করে সমস্ত রুটগুলোকেই আমরা ট্রান্সফার করব আমাদের স্টেনের মধ্যে। তো খানিকক্ষণ স্টেন করার পর এটাকে রেখে দিতে হবে স্টেনিংয়ের মধ্যে, ঠিক আছে। তারপর এটাকে একটু হালকা আবার বয়েল করে নিতে হবে। তো এটাকে আমরা স্টেনের মধ্যে রেখে দিয়েছিলাম, একটা পেট্রি ডিশে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে সেটাকে দেখছি, ফাইনালি স্টেন এর মধ্যে অনেকটা নিয়েছে। এরপর আমাদের লাস্টে আর একটু বয়েল করলে হয়ে যাবে। তো বলে রাখি, বয়েলটা করা হয় এই জন্যই, যখন মিওসিস করি আমরা, মিওসিস ডিভিশন, সেল ডিভিশন, ওই গ্রাস অপারের টেস্টিস থেকে, সেটা অ্যানিমাল সেল, ওখানে সেল ওয়াল থাকে না, ওই জন্য ওটা এমনি স্কোয়াশড হয়ে যায় হাত দিয়ে প্রেস করলে। কিন্তু এখানে সেল ওয়ালটাকে যাতে নরম করা যায়, ডেলিকেট করা যায়, ওই জন্য হিট দিয়ে বন্ডগুলোকে ব্রেক করা হয়, সেল ওয়ালটাকে ডেলিকেট করার জন্য, রিজিডিটিটাকে নষ্ট করার জন্য। তো আমাদের স্টেন মোটামুটি হয়ে গেছে, খানিকক্ষণ রেখে দিয়ে এখান থেকে নিয়ে নেবো আমরা একটা রুট, এবং রুট টিপটা আইডেন্টিফাই করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেখানে টিপটা থাকবে মনে রাখবে সেখানে কিন্তু একদম ডার্কলি স্টেন হবে, একদম টিপ পোর্শনটাতে একটা পয়েন্টেড এন্ড দেখতে পাবে এবং সেখানে ডার্ক স্টেন নেবে, ঠিক আছে। আর রেস্ট অফ দ্য পার্ট সেখানে কিন্তু লাইট স্টেন নেবে। তো ডার্ক স্টেন পোর্শনটা, টিপ পোর্শনটার 2 mm মতো আমরা ব্লেড দিয়ে, ধারালো ব্লেড দিয়ে কেটে নেব, বাকি অংশটাকে ডিসকার্ড করে দেবো এখান থেকে, রিমুভ করে দেব। এরপর এই যে স্টেনড স্পেসিমেনটা আমরা তুলেছি স্লাইডের মধ্যে, এরপর এটাকে ডিস্টেন করার জন্য এটাকে ফার্দার প্রসেস যেটা রয়েছে আমাদের, কভার স্লিপ প্লেস করতে হবে, এবং কভার স্লিপ প্লেস করার জন্য এখানে 45% অ্যাসিটিক অ্যাসিড সলিউশন থেকে 1 ফোঁটা মতো এখানে দিয়ে দেবো। তাহলে দেখতেই পাচ্ছ এখানে যখন আমরা অ্যাসিটিক অ্যাসিড দিলাম তখন কি হচ্ছে, ডিস্টেন হয়ে যাচ্ছে, স্টেনটাকে এক্সক্লিউড করছে। এরপর আস্তে আস্তে, এই স্টেপটা খুব ভাইটাল যাতে একটা বাবলস না থাকে, সেরকমভাবে আমরা সোনামুখী নিডিলের সাহায্যে কভার স্লিপ এখানে চাপা দেব। তোমরা দেখতে পাচ্ছ কভার স্লিপটাকে
এই সোনামুখী নিডলের সাহায্যে নিডলটাকে একদম বেন্ড করে 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 ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে চাপা দিচ্ছি যাতে একটা বাবল না থাকে। তো এই হয়ে গেল। এরপর আমরা ফাইনাল প্রসেসের দিকে এগিয়ে যাবো, সেটা হচ্ছে স্কোয়াশিং। স্কোয়াশিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ স্কোয়াশিং যদি প্রপার স্কোয়াশ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু স্টেজগুলো দেখতে পাওয়া যাবে না। সুতরাং আমাদের স্কোয়াশিংটা করতে হবে। আবার খুব বেশি প্রেস করলে কিন্তু কভার স্লিপ ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। তো আমরা অন্য কিছু ইউজ করব না, না পেন্সিল ইউজ করব, না মানে ফোর্সেপ ইউজ করব, আমরা থাম ইমপ্রেশন দিয়েই করব। হালকা করে প্রেস করে থাম ইমপ্রেশন দিয়ে আমরা স্কোয়াশিং করে দেব। তো দেখতে পাচ্ছ ফাইনালি স্কোয়াশড হয়ে গেছে। এরপর এই স্পেসিমেনটা, এই স্লাইডটা তোমরা করতে পারো নেল গ্লস, নেল পলিশ দিয়ে তার চারিদিকটাকে সিল করে দিতে পারো, এয়ার সিল করে দেওয়া, এবং তারপর মাইক্রোস্কোপিক অবজারভেশন। তো ইনিশিয়ালি আমরা 10x সেট করে দেখব, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, বাট সেলের স্টেজগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যখন 40 সেট করলাম, ওয়াও, তখন এখানে আমরা অ্যানাফেজ দেখতে পাচ্ছি, সুন্দরভাবে অ্যানাফেজ হচ্ছে, আর এইদিকে টেলোফেজ হয়ে গেছে। এছাড়াও আর একটু অন্য ঘুরিয়ে বা অন্য স্টুডেন্ট একটা স্লাইড করেছিল, সেটাতে আমরা দেখতে পাচ্ছি মেটাফেজ দেখতে পাওয়া যাচ্ছে। ওকে।